লকডাউনে ক্ষতিগ্রস্তদের 10.5 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী। সম্মিলিত প্রয়াসে করোনা একদিন পরাজিত হবে বলেছেন ওবায়দুল কাদের। নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত এক, আহত 3। ম্যানচেস্টার ইউনাইটেডের পথ ছাড়ছেন এড উডওয়ার্ড। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তা 10.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র, দুস্থ, ভাষ্যমান এবং অসচ্ছল মানুষকে বরাদ্দকৃত অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসকদের অনুকূলে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব MM ইমরুল কায়েস। তিনি জানান, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাষ্যমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে 10.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এরপর গত 14 এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হয়। 2 সপ্তাহের এই লকডাউন শেষ হবে আগামী 28 এপ্রিল। সবার সহযোগিতায় অদৃশ্য শত্রু করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবন থেকে খুলনা সড়ক জোন BRTC ও BRTA-র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে একথা বলেন তিনি। সংকটে লিপ সার্ভিস না দিয়ে বিএনপিকে জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের রাজনীতি করতে হবে, দুর্যোগ সংকটে লিপ সার্ভিস না দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। বিএনপি দিনের আলোতেও রাতের অন্ধকার দেখতে পায়। এদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, গণতান্ত্রিক অভিযাত্রা বাস্তবে ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি ও তার দোসর প্রতিক্রিয়াশীল চক্র। রাষ্ট্রের প্রতিটি অর্জনকে তারা অপপ্রচার আর অন্ধ সমালোচনায় বিদ্ধ করছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের জন্য প্রায় 35 লাখ পরিবারকে প্রধানমন্ত্রী 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেবেন। এছাড়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 1,00,000 কৃষক পরিবার পাবেন 5,000 টাকা করে। এই জন্য সরকারের 930 কোটি টাকা বরাদ্দ রয়েছে। করোনা আমাদের সকলের অভিন্ন শত্রু এবং অদৃশ্য শত্রু। এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে হলে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই প্রাণঘাতী করোনাকে আমাদের পরাজিত করতেই হবে ইনশাআল্লাহ। এই দুর্যোগকালে যারা ভালো কাজ করবেন তারা পুরস্কৃত হবেন, যারা কাজে গাফলতি করবেন সেজন্য তাদের তিরস্কারও প্রাপ্য। আমি শুনতে চাই কাজ কত দূর এগিয়েছে, আমি শুনতে চাই কাজের অগ্রগতি কেমন, আমি শুনতে চাই কাজ অগ্রগতির পথে কোথায় কোথায় বাধা, কাজে কোথাও কোনো জটিলতা দেখা দিলে সমাধানের বিষয়টিও। আমাদের বিভিন্ন টায়ারে কর্মরত ব্যক্তিরা রয়েছেন। পদ্মা সেতু ইনশাআল্লাহ আমরা জুনের মধ্যে চালু করতে পারবো নেক্সট ইয়ারে। তার আগে কালনা সেতু নির্মাণ বিষয়টি সর্বোচ্চ আমাদের অগ্রাধিকার। এই অগ্রাধিকার বাস্তবায়নে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবেন। রাঙামাটিতে ভারী পণ্যবাহী ট্রাকের কারণে বেইলি ব্রিজ ভেঙে প্রায় ঘটছে প্রাণহানি। গাড়ি চালকরা জানান, অনেক আগে তৈরি ব্রিজগুলোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হচ্ছে। সড়ক বিভাগ বলছে বেইলি ব্রিজের বদলে গার্ডার ব্রিজ তৈরি করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। পাহাড়ের জোড়ার পর রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটা কঠিন ও চ্যালেঞ্জের। পাহাড়ের পর পাহাড় কেটে একসময় তৈরি করা হয় এখানকার সড়ক ব্যবস্থা, পাশাপাশি ছড়াগুলোর ওপর নির্মাণ করা হয় বেইলি ব্রিজ। প্রায় অর্ধ শতাব্দীর পুরনো এসব বেইলি ব্রিজের উপর দিয়ে এখানকার সড়ক ব্যবস্থার সংযোগ ঘটানো হয়েছে।
সময়ের পরিক্রমে বেলি ব্রিজগুলো এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। পুরনো এসব বেলি ব্রিজের ওপর দিয়ে পণ্য আনা নেওয়া করতে গিয়ে ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। গত 12 জানুয়ারি রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুবছড়িতে বেলি ব্রিজ ভেঙে চালক সহ 3 জন মারা যান। 18 ফেব্রুয়ারি রাঙামাটির রাজস্থলিতে বেলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে 2 জন আহত হন। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে, এসব ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, তারপরেও বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে বলে জানান সাধারণ মানুষ। বেলি ব্রিজগুলো বদলে গার্ডার ব্রিজ তৈরি করা গেলে এক্ষেত্রে দুর্ঘটনা কমবে, পাশাপাশি একসঙ্গে 2টো গাড়িও চলাচল করতে পারবে বলে জানান চালকরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের পরামর্শ মতে স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের অসহায় দুস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে নিয়মিতভাবে রমজানের ইফতার বিতরণ কার্যক্রম চলছে। মঙ্গলবার বিকেলে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদ। এ সময় শওকত আলী জাহিদ সাংবাদিকদের জানান, রোজার শুরু থেকে ইফতার বিতরণ কার্যক্রম চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি জানান, ইতিমধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুরে দ্রুত সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে করোনা রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার কার্যক্রম শুরু করেছে এবং আগামী 2 দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা টেলিমেডিসিন সেবা শুরু করতে যাচ্ছে, যেখানে ঘরে বসেই বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবে ফরিদপুরবাসী। নিয়মিত ইফতার বিতরণ কার্যক্রমে জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, শহর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জলিল, সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন, মেহেদি তৃষ্টি সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নড়াইল সদর হাসপাতালের আয়ের প্রায় 70 লাখ টাকা সরকারি কোষাগারে জমার পরিবর্তে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া চালানের মাধ্যমে এসব টাকা আত্মসাত করা হয়। এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ও হিসাবরক্ষক। নিয়ম অনুযায়ী দেশের প্রতিটি সরকারি হাসপাতাল থেকে আয় করা অর্থ চালানের মাধ্যমে জমা দিতে হয় রাষ্ট্রীয় কোষাগারে, কিন্তু নড়াইল সদর হাসপাতালে ভুয়া চালান বানিয়ে গত 2 অর্থবছরে প্রায় 70 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাতের ব্যাপারে তত্ত্বাবধায়ক ও হিসাবরক্ষক একে অপরকে দায়ী করছেন। হিসাবরক্ষক বলছেন, হাসপাতালের আয় জমা দেন তত্ত্বাবধায়ক, আর তত্ত্বাবধায়কের দাবি ব্যাংকে টাকা জমা দেওয়ার দায়িত্ব হিসাবরক্ষকের, কিন্তু তিনি টাকা জমা না দিয়ে ভুয়া রসিদ তৈরি করেছেন। জেলা প্রশাসক জানালেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 6 বছর আগেও হাসপাতালটির প্রায় 1 কোটি 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল সাবেক হিসাবরক্ষক মাহফুজুর রহমানের বিরুদ্ধে। ওই ঘটনায় দুদকের দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে। নগর মান্দায় পাকা ধানের মন মাতানো গন্ধ ভাসছে ক্ষেতের চারপাশে, আর মৃদু বাতাসে পাকা ধানের শীষগুলো দুলতে দেখে মনে হচ্ছে যেন সাগরের পানি সোনালি রং হয়ে মাঠে মাঠে উঠছে। ক্ষেতে পাকা ধান থেকে কৃষকের খাটুনি জুড়ালো, মাঝে মাঝে দেখা যায় মুখে হাসির চিহ্ন। এর মাঝে দেখা গেল বোরো ধান কাটায় কাস্তে হাতে ব্যস্ত কৃষক। নগর মান্দা উপজেলার অধিকাংশ এলাকা ঘুরে দেখা গেছে পাকা ধান গোলায় তুলতে ধান কাটার ধুম পড়েছে মাঠে মাঠে। কৃষক একত্রিত হয়ে ধান কাটায় অংশ নিয়েছে মাঠে। কৃষক ধানের আটি বেঁধে কাঁধে তুলে নিচ্ছেন, আর সেই আটি কাঁধে নিয়ে কাঙ্ক্ষিত স্থানে রাখার জন্য ছুটছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটের দ্বারা পাশাপাশি মারাই শেষে বাতাসে ধান উড়িয়ে তোলা হবে গোলায়। কাজের ফাঁকে অন্যের সঙ্গে কথা বলার মতো সময় নেই কারো। মাঠ জুড়ে এখন বোরো ধান কাটার উৎসব চলছে। নগর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের দাউইল জিওর সোনাপুর গ্রামের আতাউর জব্বার ও খাদেম জানান, গত বছরের তুলনায় এবছরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বিঘা প্রতি 22 থেকে 25 মণ ধান পাবে, সে সাথে ধানের ন্যায্য মূল্য পাবে বলে আশা করছেন তারা। 22 মণ বিঘা প্রতি 25-22 এরকম ধান পাব। আবহাওয়া ভালো আছে এবার, আমরা গতবারের চাইতে আবহাওয়া ভালো আছে, আমরা মাঠের অবস্থা ভালো দেখতেছি। আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ আমরা এই ধান নিয়ে পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারবো ইনশাআল্লাহ। এবার আশা করি আবহাওয়া ভালো আছে, 22 থেকে 25 মণ ধান পাবো ইনশাআল্লাহ আমরা আশা করছি। মান্দা উপজেলার কৃষি কর্মকর্তা শাইলা শারমিন বলেন, কৃষি বিভাগের তদারকি কৃষকদের সঠিক পরামর্শ ও দিক নির্দেশনার কারণে কৃষকরা শুরু থেকেই ইরি বোরো ধানের সঠিক পরিচর্যা করেছেন। এ কারণে গত বছরের তুলনায় এবার ধান খুব ভালো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি। নানা রঙের ফুলে সেজেছে ইউরোপের দেশ সুইডেন। ড্যাফোডিল, টিউলিপ সহ চেরি ফুলের সাদা গোলাপি আভায় ঝলমল করছে দেশটি। করোনা মহামারীর মাঝেও চলছে উৎসব আমেজ। শীতপ্রধান দেশ সুইডেনে শীতকে বিদায় দিয়ে বসন্তের আগমন জানান দেয় নানা রঙের ফুল ফোটার মধ্য দিয়ে। তবে সবচেয়ে আকর্ষণ সাদা ও গোলাপি চেরি ফুল। প্রতিবছর মার্চ এপ্রিলে ক্ষণিকের জন্য আসা এই চেরি ফুল সুইডেনের বসন্তকে আরও আকর্ষণীয় করে তোলে। সুইডেনের স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা প্রতিবছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি,
চারদিকে বিভিন্ন রঙের ফুলের প্রকৃতি যেন অন্যরকম এক রূপ ধারণ করে। এক পর্যটক বলেন, বছরের সেই সময়টা তো বারবার আসে না, কয়েকদিনের মতো থাকে এই ফুলগুলো। আমরা প্রতি বছর এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসি। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই অপেক্ষা করেন স্থানীয় সহ বিভিন্ন দেশের পর্যটকরা। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অনেকে ছবি তুলে স্মরণীয় করে রাখেন সুন্দর মুহূর্তটি। ফুলের এই সৌন্দর্যের টানে সুইডেনে জনগণ কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে চান ভয়াবহ করোনা মহামারী। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কে দুটি বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন, এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে লং আইল্যান্ড ও হারলেম এলাকায় আলাদা দুটি হামলা হয়। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে টাইমস স্কোয়ার থেকে একে একে 47 রাইফেল ও পুলিশসহ এক কিশোরকে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার বেলা 11টার দিকে হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে লং আইল্যান্ডের ওয়েস্ট হ্যামস্টিডের একটি সুপার মার্কেট। হামলাকারী কালো পোশাক পরে স্টপ অ্যান্ড শপ গ্রোসারিতে এসে গুলি চালায়। এতে হতাহত হন বেশ কয়েকজন। হামলার পরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ, বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। নাসাও কাউন্টি পুলিশ জানিয়েছে, হামলাকারী 30 বছর বয়সী গ্রেভিয়েল ডুইট উইলসন, তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোমবার গভীর রাতে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের হারলেম শহরের কোর্টইয়ার্ড অ্যাপার্টমেন্টে নির্বিচারে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। পুলিশ জানায় অন্তত 50 রাউন্ড গুলি চালানো হয়। হামলাকারীর সংখ্যা ও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় 31 বছর বয়সী হোসে মোরেজ আহত হয়েছে। এর আগে টাইমস স্কোয়ারে AK-47 রাইফেল ও 17 রাউন্ড গুলি সহ 18 বছর এক তরুণকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ। সারিক টিক নামের এই টিনেজার ওয়াহাইও থেকে কেন অস্ত্রসহ টাইমস স্কোয়ারে এসেছিল তার খতিয়ে দেখছে পুলিশ। ইউরোপিয়ান সুপার লীগ কাণ্ডে উদ্যোক্তাদের অন্যতম অংশীদার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়ছেন এড উডওয়ার্ড। ইউরোপের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে বুড়ো আঙুল দেখিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের নতুন আসর ইউরোপিয়ান সুপার লীগ আয়োজন করার ঘোষণা দেওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। 2013 সালে রেড ডেভিলদের প্রধান নির্বাহী চেয়ারম্যান হওয়ার 8 বছরের মাথায় পদ ছাড়ার ঘোষণা দেন এড উডওয়ার্ড। 2021 সালের শেষে আর ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো পদে থাকছেন না 49 বছর বয়সী সাবেক ব্যাংকার। এর আগে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো প্যারিস সুপার লীগ প্রতিষ্ঠা করেন। বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি ফুটবল বিশ্ব, বরং ইউরোপীয় সুপার লীগের বিরোধিতা করে কঠোর অবস্থান নেয় উয়েফা ও ফিফা সহ ফুটবলের সব অভিভাবক সংস্থা। এই বিদ্রোহী লীগে অংশ নিলে ক্লাব ও ফুটবলারদের নিষিদ্ধ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে তারা। সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়েছি। লকডাউনে ক্ষতিগ্রস্তদের 10.5 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী। সম্মিলিত প্রয়াসে করোনা একদিন পরাজিত হবে বলেছেন ওবায়দুল কাদের। নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত 1, আহত 3। ম্যানচেস্টার ইউনাইটেডের পদ ছাড়ছেন এড উডওয়ার্ড। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।